প্রথমবার মিলনের সময় মেয়েদের কেমন লাগে এবং কোন সময়ে মেয়েদের মিলন করার ইচ্ছা সবচেয়ে বেশি থাকে? হ্যাঁ বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, প্রত্যেকটি পুরুষ এবং নারীর এই বিষয়ে জেনে রাখা উচিত। এছাড়াও আজ আমি আপনাদেরকে বলবো কখন মেয়েদের মিলনের ইচ্ছা সবচেয়ে বেশি থাকে। তো বন্ধুরা, আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, আপনারা জানতে পারবেন প্রথমবার মিলনের সময় মেয়েদের কেমন লাগে, কেমন অনুভূতি হয় এবং এই সময় কী করা উচিত এবং কী করলে মেয়েদের দ্রুত কামরস বেরিয়ে আসে। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও, তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনারা সবাই অনেক উপকার পাবেন, কেননা আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন আপনি সঠিক তথ্য পাবেন না। তাই ভিডিওটি না টেনে ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। চলুন জেনে নেই প্রথমবার মিলনে মেয়েদের কেমন লাগে। প্রথমবার শারীরিক মিলনের সময় বেশ ভালোই ব্যথা লাগে মেয়েদের। প্রতিটি মেয়ের শরীরের গঠন আলাদা এবং তাদের অনুভূতিগুলো যে একে অপরের থেকে আলাদাই হবে তা জানা কথা। তবে প্রথমবার যখন একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে শারীরিক মিলন ঘটে, তখন মেয়েটি যথেষ্ট ব্যথা পায়। কারো ক্ষেত্রে হয়তো ব্যথার মাত্রা একটু কম, আবার কারো ক্ষেত্রে বেশি। তবে এই ব্যথা বেশিক্ষণ স্থায়ী হয় না। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় জনিদার ফেটে রক্ত বেরিয়ে আসে। তবে মিলনের মজা বা তৃপ্তি এতটাই বেশি যে মানুষ বারবার এর সুখ পেতে চায়। এক কথায় এটি এমন একটি সুখ বা তৃপ্তি যে কোনো লেখক বা শিল্পী তার ভাষা দিয়ে এটি বোঝাতে পারবে না। এখানে আরও একটি বিষয় জানা জরুরি, যখন মেয়েরা প্রথম মিলন করে তখন তারা বেশি সময় ধরে মিলন করতে পারে না। যখন তারা বারবার মিলন করে তখন তারা আস্তে আস্তে দীর্ঘ সময় নিতে পারে। দর্শক, এখন আমরা জানব কী খেলে মেয়েদের মিলনের ইচ্ছা বহু গুণে বেড়ে যায় এবং যোনি দিয়ে কামরস বেরিয়ে আসে। বন্ধুরা, আপনারা যদি মিলনের জন্য কোনো মেয়েকে আগ্রহী করতে চান, তাহলে আপনি আপনার সঙ্গিনীকে বেশি বেশি করে খেজুর, কাঠবাদাম এবং বড়ইয়ের আচার খাওয়ান। এগুলি আপনার সঙ্গিনীর যৌন উত্তেজক হরমোন বাড়াতে সাহায্য করে। এর সাথে আপনি আপনার সঙ্গিনীকে বোঝার চেষ্টা করুন, সে কী চায়, কোথায় হাত দিলে খুশি হয় সেই বিষয়গুলো জানার চেষ্টা করুন এবং সেই অঙ্গগুলোতে বেশি বেশি করে আদর করুন। একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, মেয়েরা মিলনের চেয়ে মিলনের আগের মুহূর্তটাকে অনেক বেশি খেয়াল রাখে। তাই মিলনের আগে আপনি আপনার সঙ্গিনীকে সময় নিয়ে দীর্ঘ সময় ধরে আদর করুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।